আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আমার নাম কে এম মনিউদ্দিন খান, আমার বাবার নাম মরহুম কাজী সুলাইমান, মাতার নাম মোসাম্মদ জাহানারা বেগম। আমার বাড়ি কাজীবাড়ি, গ্রাম সুলতানপুর, রাউজান, চট্টগ্রাম জেলা। আমি 1966 সালে রাউজান RRSC মডেল স্কুল থেকে SSC পাস করি। 1966 সালে সরকারি বাণিজ্য কলেজে ভর্তি হই। আমি MES কলেজে চলে আসি। MES কলেজ থেকে আমি ইন্টারমিডিয়েট অর্থাৎ HSC পাশ করি 1968 সালে। ছাত্রলীগের কর্মীরা পূর্বাশা নাম দিয়ে কার্যক্রম চালাতো। তারপর 1969 সালে আমি ছাত্রলীগের নেতৃবৃন্দের প্রেরণায় এবং মরহুম হারুনুর রশিদ ওনাদের প্রেরণায় আমরা ওখানে প্রথম ছাত্রলীগ গঠন করি 1970 সালে। আমি তখন প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে নির্বাচিত হই। আমাদের সাধারণ সম্পাদক ছিলেন আবু মোহাম্মদ নাজিমুদ্দিন, সম্ভবত উনি এখন ভিন্ন ধারার রাজনীতি করেন। যা হোক, আমি 1970 সালে MES কলেজ থেকে গ্রাজুয়েশন লাভ করি। 1966 সালে ছয় দফা আন্দোলন যখন শুরু হয়, তখন অনেকটা সাধারণ মানুষ এটা যে মুক্তি স্বর্ণ দেশে বুঝতে পারে নাই, আমরা তখন বুঝতে পারলাম। 1970 সালে গণ আন্দোলনে MES কলেজের অনেক ভূমিকা ছিল। তারপরে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আগরতলা হামলায় আটক, তখন চট্টগ্রাম আন্দোলনে ফুসে উঠে। এক পর্যায়ে তৎকালীন পাকিস্তানের তেহরিকে ইস্তেকলাল পার্টির প্রধান এয়ার মার্শাল আসগর খান চট্টগ্রামে ভ্রমণে আসেন। তৎকালীন পাকিস্তানপন্থী দল কক্সবাজারের পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য মৌলভী ফরিদ আহমদের সহযোগিতায় আমরা যখন খবর পাই উনি রেলস্টেশনে আসবেন, আমরা দৌড়ে যাই। বিশেষ করে এবি মহিউদ্দিন চৌধুরীর খবরটা আমাকে দেয়। আমরা ওখানে অনেক চেষ্টা করি, ওরা কৌশলে পাকিস্তানপন্থী এরা একটা জিপে করে এখান থেকে পালিয়ে যায়, আমরা ওখানে কিছু করতে পারি। পরে আমাদের একটা টার্গেট হলো বঙ্গবন্ধু সম্বন্ধে মুক্তি সম্বন্ধে পাকিস্তানপন্থী নেতাদের, বিশেষ করে পাকিস্তানপন্থী নেতাদের থেকে একটা বক্তব্য বের করা, এবং ওইটা ওই মুহূর্তে খুব প্রয়োজন ছিল। কারণ আগরতলা মামলায় ওনার ফাঁসি হতে পারত এবং ওনাকে বিদ্রোহী হিসেবে রূপ দেওয়ার চেষ্টা করছিল। তখন আমরা বিকালবেলায় উনি যখন ওনার সভা বক্তৃতা দিয়ে ত্যাগ করে চলে যাচ্ছে, তখন আমরা ছাত্রলীগের অন্যান্য কর্মীদের কথা খুব একটা মনে নেই, মহিউদ্দিন চৌধুরীর নামটা আমার স্পষ্ট মনে আছে। আমরা তখন ওনাকে উচ্চস্বরে চিৎকার শুরু করলাম, চিৎকার শুরু করে এয়ার মার্শাল আসগর খান উনি ডায়াসে থেকে বক্তৃতা দিয়ে চলে যাওয়ার পরে আমাদের চিৎকার শুনে উনি আবার ডায়াসে এসে উনি আমাদের আশ্বাস দিলেন, উনি বঙ্গবন্ধু কে উনি ইয়েতে দেখা করবেন, ক্যান্টনমেন্ট বন্দী অবস্থায় উনি দেখা করবেন। এক এম ফজলুল কাদের চৌধুরী, পাকিস্তান তৎকালীন মুসলিম লীগ নেতা, উনি আগ্রাবাদের জাম্বরী মাঠে একটা বিশাল জনসভা করে
আমরা ছাত্রলীগের কর্মীরা ডিসিশন নিলাম এই মিটিং যেমন যদি সফল হয় তাহলে আন্দোলনে আমাদের ব্যাঘাত করবে, তখন আমরা ওইটা পণ্ড করার জন্য চেষ্টা করলাম এবং আমরা খুব মানে এমনভাবে তুমুলভাবে বাধা দিলাম। একে ফজল কাদের চৌধুরী বক্তৃতা বন্ধ করে উনি একরকম বেসামাল হয়ে পড়ে। আগরতলা মামলা শেষ হওয়ার পরে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়িতে একবার ধানমন্ডির বাড়িতে ওনার সাথে সাক্ষাৎ করি। তখন ওখানে বঙ্গবন্ধু একটা লুঙ্গি পর অবস্থা পাইপ খাচ্ছিলেন। উনি আমাকে ওই ওনার বাসার যে কেয়ারটেকার আমাকে চা দিলেন। এত বিশাল একটা নেতা যে আমার প্রতি সামান্য একজন কর্মীর খেয়াল করছে যে এখানে একটা সুন্দর কথা বলি, আমাকে চাটা নাস্তা ছাড়া দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধু এই জিনিসটা খেয়াল করলেন, উনি বেশি বকা দিলেন। ওই সময় আমি একজন নেতার উপস্থিতি পাই, উনি হলেন আশরাফ খান আমি দেখতে পাই। এরপরে চট্টগ্রামে আসার পরে 1970 সালের খুবই সম্ভবত আগস্ট মাসের 9 তারিখ প্যারেড গ্রাউন্ডে বিশাল বঙ্গবন্ধু জনসভা করে এরপরে আমরা এমআর সিদ্দিকী সাহেবের বাসভবনে ওনার সাথে দেখা করি। বঙ্গবন্ধু প্রথমে মহিলা আওয়ামী লীগের সাথে দেখা করেন, তারপর ওখানে উনি আসার পরে আমরা সরকারি বাণিজ্য কলেজ এমএস কলেজ ওখানে তৎকালীন ছাত্রলীগ নেতা সাবের হোসেন আজগারি, সম্ভবত উনি ফেরদৌস কুরেশি সাহেবের ছোটো ভাই, উনি ছিলেন, বি এম মহিউদ্দিন চৌধুরী ছিলেন, আরও অনেক নেতৃবৃন্দ বিশেষ করে জহুর আহমদ চৌধুরী ছিলেন। আমরা বঙ্গবন্ধুকে আমরা একটা জিজ্ঞেস করলাম যে ওই দিন স্যার আমরা যদি কোনো দিন পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে যায় তাহলে আমাদের ইকোনমিক রিসোর্সেস কী আছে, আমরা এই ব্যাপারে শঙ্কিত। বঙ্গবন্ধু আমাদেরকে ধমক দিলেন যে স্বাধীন সার্বভৌম দেশে তোমরা এগুলো কী বলো। আমরা একরকম ভয় পেয়ে যাই যে আমাদের প্রশ্নটা অ্যাকচুয়ালি একটা ভুল হয়েছে কিনা। কিছুক্ষণ পরে উনি হেসে দিলেন, তখন আমরা আশ্বস্ত হলাম যে না, আমাদের প্রশ্নটা উনি সহজভাবে গ্রহণ করছেন। উনি বললেন যে আমাদের পূর্ব পাকিস্তানে পাট শিল্প আছে এবং কক্সবাজারের রেডিয়াম সমৃদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ বালি আছে, এগুলো উনি অস্ট্রেলিয়ার সাথে কথা বলবেন এবং অন্যান্য আরও অনেক সময় আমাদের আশ্বাস দিলেন যে তোমাদের ইকোনমিক রিসোর্সের কোনো অসুবিধা হবে না। তখন আমরা বুঝতে পারলাম যে আমাদের নির্দেশনা স্বাধীনতার দিকে। এরপরে আমি একটা ব্যক্তিগত কারণে আমি একটু দুদুল্যমান ছিলাম যে আমরা স্বাধীনতা না আমাদের কনফেডারেশন নাকি সাহিত্য শাসন, কারণ ছয় দফাতে লেখা ছিল সাহিত্য শাসন। তখন আমি এক পর্যায়ে একবার করাছি চলে যেতে চেয়েছিলাম, বি এম মহিউদ্দিন চৌধুরীর সাথে সাক্ষাৎ হয়, ওনাকে আমার বিষয়টা খুলে বলি যে আমি আর রাজনীতি করব না, আমি করাচিতে চলে যাব। উনি আমাকে পরামর্শ দিলেন যে আগামী 70 সালে, এটা আমার এখানে স্পষ্ট মনে আছে, আগামী 70 সালে 1970 সালে নির্বাচনে পাকিস্তান নির্বাচন হবে, পাকিস্তান আমাদেরকে সম্ভবত আমাদেরকে ক্ষমতা দেবে না, ক্ষমতা না দিলে আমাদের সাথে একটা রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হবে। তখন আমি বুঝতে পারলাম যে আমরা স্বাধীনতার দিকে গিয়ে চলছি। তখন আমি আমার পরিবারে আমার মায়ের সাথে ইয়ে করে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করে বাংলাদেশে থেকে যাই। যখন স্থগিত ঘোষণা করলো ওই দিনেই আমরা মিএস কলেজের ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ সহ ছাত্রলীগ এবং আম জনতা আমরা মশাল মিছিল বাইর করি। একটা স্লোগান ওই দিনই বলা শুরু করলাম যে ভুট্টোর মুখে লাথি মারো বাংলাদেশ স্বাধীন করো। পরে অনেক ইতিহাস সবারই জানা, 23 মার্চ আমার স্পষ্ট মনে আছে আমরা রেস্ট হাউস স্টেশন রোডের আমরা তখনকার বাংলাদেশের পতাকাটা একটা বাংলাদেশের ম্যাপ সহ ছিল, এই ম্যাপ সহ ওখানে প্রচুর আমরা জোগাড় করি এবং কিছু আগে জোগাড়ও ছিল এবং ওগুলা আমরা ওই দিন থেকে আমরা পাকিস্তানের পতাকা আর আমরা আর ব্যবহার করিনি। 25 মার্চ আমি তখন মুঘলটলি ছিলাম, রাত্রে খবর পাইলাম
ক্র্যাকডাউন হয়েছে। 25শে মার্চে আমার মা অসুস্থ ছিল, আমি কালুরঘাট হয়ে এই ক্যান্টনমেন্টের রাস্তাটা বন্ধ হয়ে গেল, কালুরঘাট হয়ে রাউজান যাই। আমরা বিভিন্ন জায়গা থেকে জ্বর হওয়া শুরু করলাম, রাউজান তখন অনেকটা স্বাধীনের মতো, আমরা ট্রেনিং দরকার। তখন আমরা বর্তমান যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সহ আমরা রাউজান আওয়ামী লীগের সভাপতি নুরু মাস্টারের সাথে যোগাযোগ করি, উনি রাউজান থানার সাথে যোগাযোগ করেন। তখন থানা থেকে বলা হলো আমাদের অস্ত্র তেমন মজুদ নাই, তবে আমরা ট্রেনিংয়ের জন্য রাইফেল দিতে পারবো। তখন একজন পুলিশ কনস্টেবল এবং জানু মিয়া আমাদেরকে ওখানে রাইফেল ট্রেনিং দিলেন রাউজান আরআরএসি মডেল স্কুলের মাঠে। আমরা প্রশিক্ষণ নেওয়া শুরু করলাম। এই পর্যায়ে হঠাৎ শাখা সৌধুরীর নেতৃত্বে পাকিস্তান সেনাবাহিনী রাউজান দখল করে নেওয়ার পরে আমরা আর বিশেষ করে আমাদের ট্রেনিং সেন্টার যে মাঠটা এবং বাড়িটা, আমাদের বাড়িটা একদম রাউজান হেডকোয়ার্টারে, আমরা বাধ্য হয়ে আমরা তো অনেকটা প্রশিক্ষিত ছিলাম না, আমরা তখন রাউজানের গভীর জঙ্গলে আশ্রয় নিই। ওখান থেকে আমরা ব্যাক করি, ব্যাক করার পরে হঠাৎ একদিন দেখিতে আমাদের পাশেই ছিল তৎকালীন জাতীয় পরিষদের নির্বাচিত সাংসদ প্রফেসর মোহাম্মদ খালেদ। হঠাৎ করে একদিন দেখি একটা জিপ আসে, ওখানে ছিলেন জালাল সাহেব, হাফিজ খান রুশনি প্রফেসর খালেদকে নেওয়ার জন্য আসেন। তখন আমি বলি যে আমি খুব আগ্রহ প্রকাশ করলাম যাওয়ার জন্য, তো জিপে জায়গা না থাকাতে জালাল ভাই বলে যে বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশে ভিতরে কাজ করার জন্য প্রচুর লোক দরকার, তা আমি রয়ে গেলাম। রয়ে যাওয়ার পরে খুব অর্গানাইজ ওয়েতে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই, বিচ্ছিন্নভাবে যখন পাকিস্তান সেনাবাহিনী রাউজান দখল করে নেয় বিপুল সংখ্যক রাজাকার, তখন রাজাকার তৈরি হয়নি, পাকিস্তানপন্থীরা লুটপাট শুরু করে, আমরা সাহস করে আমি আমার এক মামা এবং আরও কয়েকজন মিলে আমি হিন্দু বাড়ি এবং সংখ্যালঘুদের বাড়ি যাওয়া শুরু করি। তাদের নিরাপত্তার জন্য একদিন নন্দীপাড়া গ্রামে গেলাম, দেখি যে আমরা যাওয়ার পরে কতগুলা পাকিস্তানপন্থী লুটেরা ভয়ে পালিয়ে যাচ্ছে। তখন আমরা ওখানে যাওয়ার পরে মহিলারা বেরোলো, বের হওয়ার বলে যে ভাই আপনারা আসার, আপনি আসার পরে আমাদের মান ইজ্জত আপুর রক্ষা হয়েছে, বলে যে এই রাজাকাররা আমাদেরকে এখন আমাদের চাল নাই, ডাল নাই, খাওয়ার কিছু নাই, কাপড়ও নাই, এখন ওদের নজর পড়েছে আমাদের মেয়েদের উপর, তো এখন আমরা কী করি। তখন আমি ওনাদেরকে নিয়ে নিরাপত্তার আশ্বাস দিলাম, বললাম যে প্রয়োজন বলতে আমাদের বাড়িতে আশ্রয় দেওয়া হবে। ওখানে দীপক বলে এক ভদ্রলোক ব্যাংকে চাকরি করতে আমার পরিচিত, আমাদেরকে অনুরোধ করলেন প্রতিদিন যাওয়ার জন্য। আমরা যাওয়া শুরু করলাম, একদিন দেখি দুইজন পাকিস্তানপন্থী লুটেরা ওই হিন্দু বাড়িতে যাওয়া শুরু করছে, আমার মুখোমুখি হয়। ও ভদ্রলোক আমার সাথে খুব পরিচিত ছিল, ও খুব ওনার এখানে আমি নাম প্রকাশ করছি না, এবং উনি ছিলেন ফজল কাদের চৌধুরীর পাণ্ডা এবং লুটেরা, ওনার চরিত্রহীন মানুষ, ওনার উদ্দেশ্য ছিল সংখ্যালঘু মেয়েদেরকে অত্যাচার করা। তো উনি আমাকে দেখে চ্যালেঞ্জ করে বললেন যে আপনি এখানে কেন, তো বিশেষ করে কেন জানি না, আমাদের একটা পারিবারিক প্রভাব ছিল। তো আমি ওনাকে মুখের উপর বলে দিলাম আপনি যে কাজে আসছেন আমি এই কাজে আসছি, এই বলার পরে ও ভয় পেয়ে যায়, ওরা দুজন ফিরে যায়। ফিরে যাওয়ার পরে আমি আবার হিন্দু বাড়িতে যাই, হিন্দু বাড়ি থেকে আস কয়েকদিন ওদের নিরাপত্তা দিই, পরে ওই সংখ্যালঘু পরিবারা ভারতে চলে যায়। রাউজানে মুক্তিযুদ্ধের সময় এপ্রিলের দিকে কিছু রাজাকার কণ্ঠশ্বরী সত্যবাবুর নেতৃত্বে আটক করে নেওয়া হয় এবং সেটা দায়িত্ব পরে রাত্রে
আটক করে রাখার জন্য। আমার সাথে ছিল স্থানীয় একজন শফিকুল আলম, উনি ব্যাংকার ছিলেন, ব্যাংকার ওনার শুদ্ধ রাজান স্কুলের হেডমাস্টারের বাসাটা আমরা খালি পাই, ওখানে ওই রাজাকার দুজনকে আমি আটক করে রাখি এবং পাহারার ব্যবস্থা করি। তারপর দিন সকালে যারা আটক করেছিল তাদের তারা আমাদের থেকে নিয়ে যায়। তারপরে আমি কিছুদিন দিকে ওখানে আমি অনেকটা নিরাপত্তাহীন হয়ে পড়ি, তারপরে চট্টগ্রাম চলে আসি, শহরে চলে আসি। এবং শহরে আসার পরে এপ্রিল মাসেই প্রচুর লাশ দেখতে পাই, বিশেষ করে রেল স্টেশনের পাশে কদমতলী যে বাস স্ট্যান্ড রয়েছে ওখানে পচা গন্ধ গলিত রশি দিয়ে বাঁধা লাশ দেখতে পাই। তারপরে বিভিন্নভাবে মুক্তিযুদ্ধে আমি সহায়তা শুরু করি এবং মুক্তিযুদ্ধের ওই কিছু টাকা সংগ্রহের জন্য কিছু রিসিপ্ট বই আমার মনে আছে, অ্যাডভোকেট আজাদ উনি কিছু টাকা সংগ্রহের জন্য বলে উনি টাকা সংগ্রহ করতেন, আমি টাকা সংগ্রহের জন্য ওনাকে সাহায্য করি। একদিন আন্দরকিল্লায় চৌরঙ্গি রেস্তোরাঁ, তখন সম্ভবত এটার নাম হচ্ছিল আঙ্গোরা, আঙ্গোরাতে আমি অনেকটা আটক হয়ে পড়ি। তাই ওখানে আলবদর আর রাজাকারের গাড়ি এসে দাঁড়ায়, নেতৃত্বে ছিল মোহাম্মদ ইউসুফ, সম্ভবত ও এখন একজনের কাছে শুনলাম সেই এখন কানাডাতে আছে। ইউসুফ ছিলেন তৎকাল ইন্টারমিডিয়েট কলেজ, বর্তমান মহসিন কলেজের ছাত্র সংসদের ভিপি, উনি ছাত্রলীগ করতেন। 23 মার্চ 1971 সালে উনি শুদ্ধ আমরা স্বাধীনতার পতাকা ভাস করি রেস্ট হাউস। এখন ইউসুফ আসার পরে রাজাকাররা ঢুকে পড়ে, এখন ইউসুফ তখন মুক্তিযুদ্ধে গিয়ে সে আবার রাজাকার আলবদর কমান্ডার হিসেবে জয়েন করে। এখন সে আবার একটা তার পূর্ব পরিচিত ছিল, সে এম ই স্কুলে পড়তো, আমি কিছুদিন এম ই স্কুলে পড়েছি। তো সে তার প্রস্তুতি ছিল আমাকে গুলি করা, কিন্তু কি এবং সে আমার সাথে অত্যন্ত বন্ধুত্ব থাকা সত্ত্বেও সে আলাদা চেয়ারে বসে এবং সে আমাকে কটমট করে আমার দিকে দেখা শুরু করলো এবং আমি আল্লাহর নাম জপা শুরু করলাম যে কোনো সব গুলি করতে পারে। তো হঠাৎ করে সে আমাকে জিজ্ঞেস করল, কৌশলাদি জিজ্ঞাসা শুরু করলো, তখন আমি তাকে বিশ্বাস করলাম না, কিন্তু বাধ্য হয়ে প্রাণ রক্ষার জন্য আমি নিরস্ত্র ছিলাম, তাকে সাথে কথা শুরু করলাম। তবে একটু সাহসের সাথে জিজ্ঞেস করলাম, তুমি মুক্তিযুদ্ধে গেলে তুমি তোমার এই এখন ফিরে আসছ, এখন দিক পরিবর্তন করলে কেন? অর্থাৎ এখন বুঝতেছি জিনিসটা জিজ্ঞেস করা আমার বোকামি ছিল। যা হোক, ওই প্রেক্ষাপটে আমি জিজ্ঞেস করছি, সে আমাকে পরিষ্কারভাবে বলে যে পাকিস্তান বাংলাদেশ হবে না, বাংলাদেশ স্বাধীন হবে না, সেই জন্য আমি ওখান থেকে ফিরে এসে আমি পাকিস্তান দলে যোগদান করেছি। তারপরে সে আমাকে চা পায়নের জন্য অফার করে, তখন আমি বুঝতে পারলাম সে তার কোনো ষড়যন্ত্র থাকতে পারে। তা আমি যখন চলে আসি তখন আমি বিশ্বাস করতে পারিনি যে আমি গুলির থেকে ফেরত আসবো, তখন আমি ভেবে নিয়েছি যে সে পিছন থেকে গুলি করতে পারে, কিন্তু আমি যদি পিছন ফিরে তাকাই তাহলে সে আমার সন্দেহ করতে পারে। আমি উঠে ওখানে একটা প্রস্তুত বেবিটেক্সি পাই, শেষের দিকে মাহবুব আলম চৌধুরী, সে যে সালাদিন খাদেরকে অপারেশনে সে অংশগ্রহণ করে, মাহবুব আলম চৌধুরী আমি শেল্টার মাস্টার ছিলাম তৎকালীন বাসায় চৌধুরীর বাসায় নন্দনকানে। এরপরে আর বিচ্ছিন্নভাবে আমি বিভিন্ন মুক্তিযুদ্ধে আশ্রয় দেওয়া, আমি আবার ভারতে যাওয়ার চেষ্টা করি ফেনি দিয়ে। তো যেই ভদ্রলোক ফেনিতে দিয়ে আমাকে পোষাবে ওনাকে ওনার উপর আমি নির্ভর করতে পারি নাই, কারণ উনিও আমার অপরিচিত ছিলেন। তবে আমি এখান থেকে মুক্তিযুদ্ধের শেষের দিকে আমি ঢাকা চলে যাই, ঢাকাকে গিয়ে আমি ইয়েতে থাকি, গুপিবাগে বর্তমান বিএনপি নেতা ফোকা সাহেবের এলাকায়। স্বাধীনতা পর্যন্ত আমি ঢাকা ছিলাম। ঝুমুর দেহের শানে তুমি মিলেছো।
মিশে ঝুমুর দেহের শানে, তুমি মিলে ঝুমুর প্রাণে মনে, তোমারই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।